बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वरहमतुल्ला प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा केमन आसो आशा रखी भलो आसो। हमें जुबेदा खातुन सहकारी शिक्षक रामनगर एकेडमी रामगंज लक्ष्मीपुर। हमार आजकेर पाठदानेर विषय हलो अष्टम श्रेणी बांगला प्रथम पत्र कविता। कवितार नाम पासे लोके किछु बोले लिखछेन कामिनीरा। ताहले एसो आमरा कविताटी आबृत्ति करी। করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি, সন্মুখে চরণ নাহি চলে, পাশে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে চায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ যাবে আঁখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাশে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা পশমিতে পায়ে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে, পাশে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই তলে, পাশে লোকে কিছু বলে। বিধাতা দিছেন প্রাণ থাকি সদা মিয়মান, শক্তি মারে বিধির কবলে, পাশে লোকে কিছু বলে। তাহলে আসা আমরা এখান থেকে কিছু নতুন শব্দার্থ শিখি। সদা সবসময়, সংশয় সন্দেহ বা দ্বিধা, সংকল্প মনে দৃঢ় ইচ্ছা, শুভ্র সাদা এখানে পরিষ্কার বা অমিল অর্থে ব্যবহৃত, যবে যখন পশমিত উপশম ঘটাতে, পশমিত পায়ে ব্যথা যন্ত্রণার উপশম ঘটাতে পারে, উপেক্ষা গ্রাহ্য না করা, চল ছুতা বা ওজর মিয়মান কাতর। তাহলে আবার আসো, সদা সবসময়, সংশয় সন্দেহ বা দ্বিধা, সংকল্প মনে দিয়ে ইচ্ছা, শুভ্র সাদা যবে যখন উপেক্ষা গ্রাহ্য না করা, চল চুতা মিয়মান কাতর বা বিষাদগ্রস্ত। এখন আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানি। কবিতাটি আলো ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনো কাজ করতে হলে কেউ কেউ অনেক সময় বিপদগ্রস্ত হয়। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এ ভেবে হয়ে বসে থাকে, ফলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। এখন আসো আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি। কবি কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1866 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1886 সালে কলকাতা বেতন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনা নিযুক্ত হন। আনন্দ ও বেদনা সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতার মানবতাবোধ ও নৈতিকতাকে তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও দ্বীপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণ পদকে ভূষিত করেন। মৃত্যু 1933। তার জন্ম হল 1866 খ্রিস্টাব্দে বরিশালের বাসন্ডা গ্রামে। যখন তার বয়স 8 বছর তখন থেকে তিনি কবিতা লেখা আরম্ভ করেন। আর কলকাতা বেতন কলেজ থেকে তিনি সংস্কৃত অনার্স সহ বিএ পাশ করেন 1886 সালে। তার লেখা ছোটদের কবিতা নাম হলো সংগ্রহের নাম গুঞ্জন। আর কাব্যগ্রন্থ হলো আলো ছায়া, মাল্য নির্মাল্য, দ্বীপ ও দ্বীপ। মৃত্যু 1933 সালে। তাহলে আমরা কবিতাটি সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে তোমরা কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থগুলো লিখে আনবা এবং পড়ে আসবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।